প্রথম কথা শিবনিবাসের মন্দির দেখব তো বাংলাদেশ বর্ডারটা একটু ঘুরে আসব বাংলাদেশ বর্ডার এখান থেকে হয়তো 500 মিটার 600 মিটার হবে Hello and welcome to another video on our channel. আজকে ঘুরতে যাচ্ছি হচ্ছে শিবনিবাস যেহেতু এখন শ্রাবণ মাস চলছে আর প্রতি সোমবারই শিবের মাথায় জল ঢালা হয় ওইজন্য শিবনিবাস যাব ঘুরতে এর আগেও দুদিন গেছিলাম তো সেই দুদিন খুব ওয়েদার খারাপ ছিল ওইজন্য বৃষ্টি হয়েছিল মানে ঘোলা ছিল ওয়েদার ওখানে গিয়ে বৃষ্টি পেয়েছিলাম কিন্তু আজকে যাব আজকে একদমই বৃষ্টি নেই আকাশ খুব চকচকে আর আমি বাড়ি থেকে বেরিয়েছি এখন বাজে 1টা বাজে মোটামুটি আমার যেতে 1:30টার মতো বাজবে তারপরে ওখানে গিয়ে ভিডিও করব আর যাওয়ার পথে জাস্ট একটু দাঁড়ালাম একটা দোকানে এই যে পেছনের দোকান আমার ব্যাগগুলো ওখানে রাখা আছে আর আমি বাইকে করে যাব এখান থেকে আমি কৃষ্ণনগর থেকে শিবনিবাস যাব তো কৃষ্ণনগর থেকে শিবনিবাসের ডিসটেন্স এই 25-26 কিলোমিটার মতো হবে আর পুরো রাস্তাটাই রোদ এই পুরো রাস্তা এই যে এই পুরো রাস্তায় কিন্তু এখন রোদ আর অসম্ভব সুন্দর ওয়েদার ওয়েদার কিন্তু খুব দারুণ শিবনিবাস গিয়ে যেই যে জায়গাগুলো দেখব সেগুলো একটা বলে দিই ছোট করে সেটা হচ্ছে প্রথম কথা শিবনিবাসের মন্দির দেখব মাসদিয়ার কাছে একদম শিবনিবাসের মন্দিরটা আর মাসদিয়ার ওপারেই বাংলাদেশ তো বাংলাদেশ বর্ডারটা একটু ঘুরে আসব আর ওখানে এক জায়গায় রেশম চাষ হয় সেই রেশম চাষের ফার্ম যেটা আছে সেটা দেখব তো বাইকে করে শিবনিবাসের মোড় চলে এসেছে এই যে পেছন দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শিবনিবাসের মোড় আমরা এই দিক দিয়ে যেদিক দিয়ে সোজা গেছি এই সোজা গেলে মাসদিয়া যাওয়া যায় আর এই শিবনিবাসের মোড় থেকে শিবনিবাস যাওয়ার জন্য এই ডান দিকে টার্ন নিতে হয় এই রাস্তাটা সোজা এবার এই রাস্তায় সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা দিয়ে গেলে বাঁ দিক দিয়ে শিবনিবাস যাওয়া যায় তো সেটা দিয়েই যাবো এখন আর বাইরে প্রচণ্ড রোদ এই যে আকাশ প্রচণ্ড রোদ গরম খুব মানে যারা হেঁটে আসবে হেঁটে আমি কাউকে দেখিনি আসতে সবাই বাইক বা টোটো অটো এরকম করেই আসছে এবার হেঁটে আসা মানুষের পক্ষে খুবই সমস্যাজনক মানে আর ব্যাপারটা হচ্ছে যারা হেঁটে আসে তারা বেশিরভাগ রাতেই আসে দিনের বেলা হাঁটা মানুষ খুব কম নেই একদম শিবনিবাসে এসে বাইকটা রেখে শিবনিবাসের মন্দিরের ওখানে গেছিলাম ওখানে খুব রোদ ওই জন্য ভাবলাম এই শাকো চূর্ণী নদীর পাড়টা একটু ঘুরে যাই এইখানে আগে যখন ওই ব্রিজটা ছিল না তখন এই যে এই ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা দিয়ে যাতায়াত করা হতো ওখানে ওদিক থেকে বাইক ট্রান্সপোর্ট মানে বাইক আসতো এদিকে এখন ব্রিজ হয়ে যাওয়ার জন্য সব কিছুই ব্রিজের ওপর দিয়ে যায় আর বর্ষাকালেও নদীর এখন এরকম অবস্থা জল নেই পুরো নদী কচুরিপানায় ভর্তি এদিকে একটা ঘাট আছে এই দিক দিয়ে গেলে শিবনিবাস যাওয়া যায় এখানে একটা বট গাছ সোজা এদিকে গেলে শিবনিবাসের মন্দির যাওয়া যায় আর এই দিয়ে সবাই আসতো আগে আর এই দিকে হচ্ছে চূর্ণী শিবনিবাসের মন্দির ভিতরে ঢুকে এই পাশে এখন আছি চূর্ণী রিসর্টের ভেতরে চূর্ণী রিসর্টটা এইদিকে যে রাস্তা পাঁচিলটা দেখা যাচ্ছে এই পাঁচিলের ওপারেই হচ্ছে ঘাটে যাওয়ার যে রাস্তাটা সেটা এই ঘাটে যাওয়ার রাস্তার একদম পাশেই চূর্ণী রিসর্ট এইখানে ওই নদী পার করার ব্রিজ আর এগুলো এক একটা বেঞ্চ পাতা আছে এখানে একটা বিভিন্ন বসার জায়গা আছে আর এখানে পুরোটাই গাছপালাতে ভর্তি এইদিকে এখানে সমস্ত রিসর্টগুলো আছে এইদিকে দিয়ে ভেতরে এন্ট্রি করা যায় এবার এই ভেতর দিকে যাব আমার চূর্ণী রিসর্টে শুধুমাত্র পার্কে ঢুকলাম সেই ঢোকার জন্য 20 টাকা লাগলো আমি এইটার একটা ছবি এখানে ধরছি স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো যে মোটামুটি কত খরচা হয় আর ঢুকতে কীরকম লাগে আর যোগাযোগের ঠিকানা বুকিং নাম্বার টাম্বার সব এখানেই আছে এটা দেখে নিতে পারো
এই পুরনো বাড়িটা হয়তো কোনো রাজার আমলের কোনো বাড়ি, কারণ এখানে কৃষ্ণচন্দ্র রাজার এক সময় একটা রাজবাড়ি স্থানান্তরিত করেছিল রাজা, তো সেই সময় এখানে অনেক বিল্ডিং ফিল্ডিং আছে এখানে, এখনও পুরনো। আর এই দিকটা রিসর্ট এরিয়া পুরো, এই দিকটা এই রিসর্ট এরিয়া, ওই দিকে পেছনে মন্দির দেখা যাচ্ছে, এই দিকটা রিসর্ট, ওই দিকে থাকার জায়গা। আর মোটামুটি এইরকম করে ঘর করা এক একটা জায়গা, আমি এরকম একটা ঘরের মধ্যে বসে আছি, এইগুলো রেস্ট নেওয়ার জায়গা। ওই দিক দিয়ে এন্ট্রি, এইদিকেও মেন কিছু বিল্ডিং আছে এখানে, তো মোটামুটি বেশ ভালোই রিসর্টটা, খারাপ না। এসে টাইম স্পেন্ড করা বা থাকার জন্য বেশ ভালো। এবার আমি বসেছিলাম ওই দুই ওই জায়গাটাতে, এবার ওই জায়গাটা দিয়ে এদিকে এসে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুম, আর এই রুমের ভেতরটা এরকম, রুমের ভেতরে দুটো ডবল বেড পাতা আছে, দু ফ্যান, তারপরে এসি আছে, সমস্ত ফেসিলিটি আছে। আর রুমের বাইরে এরকম বাঁশের চেয়ার পাতা আছে, একটা টেবিল পাতা আছে, এখন অবশ্য ফাঁকা, এখন কেউ নেই, মানে বুকিং হয়নি এখনও। আর রুম থেকে বেরোলেই এইদিকে একদম পুরো নেচার, মানে বাগানটা দেখা যাবে এইদিকে, একদম রুমের সামনেই। এইখানে রুমগুলো আছে সমস্ত, আর এটা ভেতরটা, এটা আর একটা রুম, আর একটা রুমের এই যে এটা ভেতরটা। তো রিসর্টে যদি শুধুমাত্র যে বিকালে শুধু পার্কে ঘুরে চলে আসা যায় তাহলে 20 টাকা করে পরে মাথা পিছু, আর যদি থাকা যায়, ওদের এখানে সব রুমই এসি, কোনো নন এসি রুম নেই, আর ডবল বেড আর ফোর বেডের রুম আছে। একে ভাড়া 2000 থেকে শুরু 3500 পর্যন্ত ভাড়া আছে এক একটা রুমে, আর এসি, গিজার, ফ্যান, তারপরে এসি সমস্ত রকম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এখানে। এখানে তিনটে মন্দির আছে, এটা হচ্ছে রাঘবেশ্বর মন্দির, এটা শিবনিবাসের যে শিব মন্দির সেইটা, এখানে সেকেন্ড লার্জেস্ট শিব মন্দির এখানে আছে, এইটা রাঘবেশ্বর মন্দির, এটা রামসীতা মন্দির, এই তিনটে টেম্পেল এখানে আছে। কৃষ্ণচন্দ্র রাজার আমলে অনেকগুলো টেম্পেল ছিল, মনে শোনা যায় যে 108টা টেম্পেল ছিল, কিন্তু সেখান থেকে অবশেষে এখন মাত্র এই তিনটে টেম্পেলই আছে,